হ্যালো, গুড ইভিনিং। আবার চলে এলাম, কি ভালো লাগছে তো আমাকে দেখে? হ্যাঁ, আজকে আমার একটা বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে যে কাকরোলপুর করে খাওয়াতে। তা আমি কিভাবে আমি আমার স্টাইলে আজকে কাকরোলপুর করব। তো চলুন আমরা যাই, রেসিপিটা তৈরি করি। বলতো এটা কি? হ্যাঁ, সবাই বুঝতে পারছ যে এটা হচ্ছে কাকরোল। তার মানে আজকে আমি কি তোমাদেরকে তৈরি করে দেখাবো, হ্যাঁ, কাকরোলপুর। তাহলে চলো আজকে আমরা যাই কিচেনে আর কাকরোলপুর করে দেখাই। আমি কাকরোলটাকে দুটো ভাগ করে কেটে নিয়েছি, দেখুন পেছনের গুলো ছিলে দিয়েছি আমি। এইভাবে আমি কাকরোলটাকে কেটে নিয়েছি। এবার আমি এটা একটা গ্যাসের উপরে গামলা চাপিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি এই কাকরোলগুলোকে ছেড়ে দিচ্ছি, আমি সেদ্ধ করে নেব এগুলোকে আগে। কাকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন এরকম সেদ্ধ হয়ে গেছে। আমি এটা গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি। এবার এই ভেতরের এগুলোকে এই চামচটা দিয়ে আমি সব বের করে নেব। আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, এবার আমি এখানে তেল ঢেলে দিচ্ছি। এই যে কাকরোলের যে বীজগুলো ছিল সেগুলোকে আমি মিক্সিতে পিষে নিয়েছি। এবার আমি এটার ভালো করে কড়াইতে ভেজে নেব। দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। নুন, কারণ পেঁয়াজের উপরে নুনটা দিলে পরে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম হলুদ। এবার এটা ভালো করে নেড়ে একটু পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এই কাকরোলের যে বীজটা যে আমি মিক্সিতে পিষে নিয়েছি সেটা ঢেলে দেবো। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি পুরটাকে ঢেলে দিচ্ছি, যেটা পিষে রেখেছিলাম মিক্সিতে সেটা ঢেলে দিচ্ছি। আর এখানে আমি পোস্ত আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটাকেও ঢেলে দিলাম। আর এটা হচ্ছে সর্ষে, গুঁড়ো সর্ষেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এ দেখুন এরকম ভাবে। এবার এটাকেও আমি ঢেলে দিচ্ছি এটার মধ্যে। এটাকে আমি মিশিয়ে নেব, একদম শুকনো শুকনো করে ভেজে নেব। আর আমি এর মধ্যে অল্প চিনিও দিয়ে দেব, তাহলে পরে কি হবে টেস্টটা একটু আলাদা হবে। এটা সম্পূর্ণ আমি নিজের মনের থেকেই করছি, জানি না কেমন হবে, খেয়ে আমি আপনাদেরকে জানাবো। আপনারাও ট্রাই করবেন। দেখুন আমার পুরটা বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, ঠিক এইভাবে করতে হবে, এরকম মাখা মাখা হতে হবে, ঠিক আছে? এবার আমি এটা নামিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি আমি কিভাবে কাকরোলের মধ্যে পুরটাকে ভরব। এই হচ্ছে সেই কাকরোল যেগুলোর থেকে আমি সব কিছু বের করে নিয়েছি, দেখুন। আর সেদ্ধটা দেখেছেন তো, এ দেখুন সেদ্ধটা। এখানে আছে হচ্ছে চালের গুঁড়ো আর বেসন, এটাকে আমি একটু নুন দিয়ে দিচ্ছি,
বেশি নুন দেব না আর এটার ব্যাটার তৈরি করে নেব একটু শুকনো শুকনো ভাবেই তৈরি করব আমি ব্যাটারটা তৈরি করে ফেলেছি ঠিক এরকম হতে হবে ব্যাটারটা এরকম খুব পাতলাও না আবার খুব একটা ঘনও না এবার এই কাকরোলটার মধ্যে আমি যে সবজিটা তৈরি করলাম বীজটা দিয়ে সেটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এভাবে আর এই যে ব্যাটারটা বানিয়েছিলাম এটাকে আমি এটার উপর দিয়ে যাতে এই ভেতরের সবজিটা যাতে না পড়ে যায় সেজন্য আমি এটাকে ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দেব দেখুন আমি পুরটা তৈরি করে নিয়েছি এবার আমি এটা আপনাদেরকে ভেজে দেখাবো কড়াইতে তেল ঢেলে দিলাম একটু বেশি করেই তেল দেব কারণ যে কোনো ভাজাতেই কড়াইতে একটু বেশি করে তেল দিতে হয় তাহলে ভাজাগুলো মুচমুচে হয় এটা গরম হয়ে গেছে এবার আমি এটাকে এক এক করে ভেজে নেব যেদিকে ব্যাটার লাগানো আছে সেটাকেই আমি প্রথমে নিচের দিকে দিচ্ছি যাতে ওটা ভালোভাবে ভাজা হয় দেখি আমি এবার এটা ভাজা হলো কিনা হ্যাঁ দেখুন কি সুন্দর ভাজা হয়ে আসছে এবার আমি এটা উল্টে পাল্টে এরকমভাবে ভেজে নেব ভালো করে লাল লাল করে এখন আমি এই পুরগুলোকে উল্টে দিয়েছিলাম কাকরোল পুরের ভাজাটাকে এই পেছন দিকটাও ভাজা হয়ে গেছে আর এটা পুরোই রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব দেখলেন তো আমি কিভাবে কাকরোল পুরটা তৈরি করলাম ঠিক এইভাবে আপনারা তৈরি করে খান আমি বলছি যদি ভালো না লাগে তাহলে আমাকে লাইক করতে হবে না শেয়ার করতে হবে না সাবস্ক্রাইবও করতে হবে না আমি বলে দিচ্ছি আপনারা করে খাবেন তবে ঝালটা আপনারা নিজেদের মতন নিজেরা দেবেন ঠিক আছে তাহলে আজকের মতন আমি আসি টাটা বাই বাই